বিরতির পর আবারও স্বাগত। পঞ্চায়েত অফিস ঘর নির্মাণের ব্যাপক দুর্নীতি, অত্যন্ত নিম্নমানের কাজের অভিযোগ এলাকাবাসীর, এবং বছর ঘুরতে না ঘুরতে পঞ্চায়েত অফিস ঘরে বড় বড় ফাটল দেখা দিয়েছে। উত্তর জেলার পানিসাগর মহকুমার দামছোড়া ব্লকের কালাগাং সরকিপাড়া এডিসি পঞ্চায়েত অফিস ঘরে নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ। দুই বছর অতিক্রান্ত হয়েছে এবং দুই বছর ঘুরতে না ঘুরতে পঞ্চায়েত অফিস ঘরে বড় বড় ফাটল দেখা দিয়েছে, এমনকি অত্যন্ত নিম্নমানের কাজের অভিযোগ তুলেছে এলাকাবাসী। এই ঘটনা উত্তর জেলার পানিসাগর মহকুমার দামছোড়া ব্লকের কালাগাং সরকিপাড়া এডিসি পঞ্চায়েত অফিস ঘর নির্মাণের এই দুর্নীতির অভিযোগ তুলেছে, এবং এই অভিযোগ অত্যন্ত নিম্নমানের কাজ করা হয়েছে এবং নিম্নমানের কাজের ফলে কিন্তু বড় বড় ফাটল দেখা দিয়েছে। মাত্র দু বছর ঘুরতে না ঘুরতে এই ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন। আমরা শুনব পঞ্চায়েত সচিব কি বলছেন। এই পঞ্চায়েতটার নাম কি? কালাগাং এডিসি ভিলেজ। এটা আপনি জয়েন করেছেন কত তারিখ, কতদিন হয়েছে? এখানে আমি জয়েন করছি আগস্ট 25 তারিখ 2020। এই ঘরটার নতুন বিল্ডিং, বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে, ব্যাপারটা কি? তো কমে যে করছে এটা তো কি কয়, এটা কাজ করাইছে মনে হয়, এটা আমি আবার আগেই করছে, এরপরে হ্যান্ডওভার করছে আর একজন রে, তো আমি এখানে শিফট করছি এখান থেকে। তো ফাটা যে হয়েছে এটা তো টেকনিক্যাল ব্যাপার, এইসব তো আমার অভিজ্ঞতাই নাই, কেমনে যে হয়েছে এইসব ব্যাপারটা আমি ক্লিয়ার কোনো ইচ্ছুক হইতে পারতাম না। ফাটা তো আছে না? হ্যাঁ আছে কিছু। আপনার নামটা? নাম শান্ত কুমার। ডেডিকেশন? ভিলেজ সেক্রেটারি। পঞ্চায়েত অফিস ঘর নির্মাণের ব্যাপক দুর্নীতির অভিযোগ কিন্তু পঞ্চায়েত সচিব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত তথ্য তুলে ধরব। আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি টেলিফোন লাইনে, রূপক চক্রবর্তী। রূপক দা, তোমার কাছে কি খবর রয়েছে? আমি দীপক, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার দামছোড়া ব্লকের সরকিপাড়া এডিসি ভিলেজ, কালাগাং সরকিপাড়া এডিসি ভিলেজ একটা নতুন ভিলেজ গঠিত হয়েছে। সেই ভিলেজের নতুন গৃহ নির্মাণ, নতুন বিল্ডিং নির্মাণের জন্য ওয়ার্ক অর্ডার করা হয়েছে 2015 সালে। ওয়ার্ক অর্ডারের কাজের বরাত পায় জুনিয়র ইঞ্জিনিয়ার কমলকান্তি ত্রিপুরা, তিনি যথারীতি কাজে হাত দেন। কাজটি সম্পন্ন হয় 2020 সালের আগস্ট মাসে, তখনই তারা এটা হ্যান্ডওভার করে পঞ্চায়েত সচিবদের কাছে। কিন্তু দেখা যায় যখনই এটা হ্যান্ডওভার করা হয় তখন এই ঘরের বিভিন্ন জায়গায় ফাটল দেখা যায়। এই ফাটল নিয়ে কিন্তু তারা মুখ খুলেননি যদিও, কিন্তু তারা এ ব্যাপারে চিন্তিত রয়েছেন, কারণ এই এলাকাটা রয়েছে অনেকটাই ভূমিকম্প প্রবণ এলাকা, ফলে যে কোনো সময় ভূমিকম্পে বড় ধরনের একটা দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। উপরন্তু এই বিল্ডিং ঘরটি যখন নির্মাণ করা হয়েছে তখন থেকেই এই দুর্নীতির খবর রয়েছিল, কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার এটাকে টপকে যান। পরবর্তী সময়ে তিনি এটাকে শাক দিয়ে মাছ ডাকার মতো সেই জায়গাতে রং দিয়ে এটাকে প্রলেপ দিয়ে ঢেকে দিয়ে যান, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রংটা শুকিয়ে যাওয়ার পর সেই যে আগের যে চিত্রটা, যেটা ফাটল দেখা দিয়েছিল, সেটাই ভেসে উঠেছে, এমনই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। দীপক দা, পঞ্চায়েত সচিব কিন্তু এই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, তিনি কেন এই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন? তিনি বারবারই একটি কথাই বলছেন, আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে ফাটল তো ঘরে রয়েছে, তিনি কিন্তু আমতা আমতা করে বলছেন হ্যাঁ কিছু কিছু রয়েছে, কিন্তু তিনি এটা প্রকাশ্যে বলছেন না যে এখানে ফাটলটা রয়েছে, এবং এটা নিয়ে কিন্তু তারা যে চিন্তিত এই বিষয়টাকে তিনি বারবার এড়িয়ে যাচ্ছেন। পঞ্চায়েত আধিকারিকরা, পঞ্চায়েতে যে অন্যান্য কর্মীরা রয়েছেন, তাদের অভিযোগ কি? তারা তো সেই ঘরে বসে কাজকর্ম করছেন। অন্য যারা কর্মীরা রয়েছেন তাদের মধ্যে একটা, তারা যদিও সামনে কোনো কথা বলেননি, কিন্তু তাদের একটাই বক্তব্য, এই ঘরটা যে নির্মাণ করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের হয়েছে, যার কারণে বিল্ডিং এর বিভিন্ন অংশে এবং
যেখানে মাটি ভরাট করে দেওয়া হয়েছে সেখানেও কিন্তু মাটির নিচের মাটি সরে গিয়ে ফাটল দেখা দিয়েছে। এতে কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, তারা কিন্তু ভিতরে ভিতরে ভয় পাচ্ছেন যে কোনো সময় যদি দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু একটা বিশাল একটা ক্ষতির সম্ভাবনা হবে। এই তারা ক্যামেরার সামনে এসে মুখ খুলতে চাইছেন না। ধন্যবাদ দীপক, দীপক চক্রবর্তী ছিলেন আমাদের প্রতিনিধি। সে যে পঞ্চায়েত ঘর নির্মাণ হয়েছে সে পঞ্চায়েতে ঘর নির্মাণের কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং এই নিম্নমানের কাজের ফলে পঞ্চায়েত ঘর নির্মাণের দুই বছর ঘুরতে না ঘুরতেই বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং এই নিয়ে যদিও পঞ্চায়েতের সচিব পঞ্চায়েতের অন্যান্য কর্মীরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু তারাও ভয় পাচ্ছেন এই ঘরে বসে কাজকর্ম করতে এবং এমনটাই কিন্তু জানা গেছে। তবে পঞ্চায়েত সচিব এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। এই দুর্নীতি যে হয়েছে এই ঘর নির্মাণে সে বিষয়টা কিন্তু পঞ্চায়েত সচিব এড়িয়ে গেছেন। আবারও সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।